বন্ধ চা বাগান খোলা ও বকেয়া বেতনের দাবি জানিয়ে লোকসভা নির্বাচন বয়কটের ডাক দিল দার্জিলিং এর বেশ কিছু চা বাগানের শ্রমিকরা। ভোট বয়কটের আবেদন জানিয়ে এদিন দার্জিলিং শহরের একাধিক জায়গায় পোস্টারিং করেন শ্রমিকরা। বকেয়া বেতন না পাওয়ায় গত তিন বছর ধরে শ্রমিক বিক্ষোভের জোরে বন্ধ হয়ে রয়েছে ধোত্রা পেশক সহ পাহাড়ের বেশ কয়েকটি চা বাগান। শ্রমিক সংগঠনে দ্বারস্থ হয়েও কোনো লাভ না হওয়ায় এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তারা। নাম ঘোষণার পরদিনই শ্রীরামপুরের রাস্তায় পায়ে হেঁটে প্রচারে নামলেন সিপিআইএম প্রার্থী তীর্থঙ্কর রায়। বন্ধ কলকারখানা খোলার দাবিকে হাতিয়ার বানিয়ে এই বছর ভোটে প্রচার শুরু করেছেন তিনি। গঙ্গা তীরবর্তী এই এলাকার পাট শিল্প এক প্রকার ধুঁকছে, বেকার হয়েছে শিল্পের সাথে জড়িত প্রায় কয়েক হাজার পরিবার। শ্রীরামপুর ও রিষ্টায় ইন্ডিয়া জুট মিল তথা ওয়েলিংটন জুট মিল দুটোই বন্ধ, খোলার লক্ষণও চোখে পড়ে না। তাই পাট শিল্পের দুরবস্থাকে হাতিয়ার করেই এবছর ভোটের প্রচারে নেমেছেন তীর্থঙ্কর বাবু। লোকসভা নির্বাচনের আগে অধীর গড়ে শক্ত হল কংগ্রেসের হাত। বুধবার বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভা এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। আগামী কয়েকদিনের মধ্যেই আরও বেশ কিছু তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করবেন বলেও এদিন দাবি করেন অধীর বাবু। বর্ধমান স্টেশন এলাকার একটি হোটেল থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তির নাম অনুপ কুমার বিশ্বাস। হুগলির জনাই রোডের চিকরান্দার বাসিন্দা অনুপবাবু পেশায় ঠিকাদার ছিলেন। গত সোমবার তিনি স্টেশন এলাকার ওই হোটেলটিতে রুম ভাড়া নেন। মঙ্গলবার বিকেল থেকেই হোটেলের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় হোটেল কর্মীদের। ডেকেও কোনো সাড়া শব্দ না মেলায় পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও পারিবারিক বা ব্যবসায়িক কোন সমস্যায় ছিল না অনুপবাবুর বলে দাবি করেছে তার পরিবার। মালদা কলেজের প্রাক বসন্ত উৎসবে হাজির হয়ে পড়ুয়াদের সঙ্গে রঙের খেলায় সামিল হলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মসম বেঞ্জির নূর। আবির খেলার পাশাপাশি ছাত্রীদের সঙ্গে গানের তালে পাও মেলালেন তিনি। একটা সময় দশ বারো জন বন্ধু মিলে দোলের সময় হুল্লোড় করে বেরিয়েছেন, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই অভিজ্ঞতার কথাই শোনালেন মোসাম।